সব সময় ইস্তেগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে। ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে, দুই নাম্বার আমিন কুল্লি হাম্মিন ফারাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে, তিন নাম্বারে ওয়ারযুকু মিন হাইসু লা ইহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়ে, চার নাম্বারে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না, এগুলো পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে, আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না, বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়, সব সময় ইস্তেগফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে, এই পাঁচটা জিনিস পাবেন সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন, রাজি আছেন তো? এজন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ, কি পড়তেন? তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে রাজি আছেন? ইস্তেগফারের অনেকগুলো আলফাজ আছে, সবচেয়ে ছোট ইস্তেগফার হচ্ছে এটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আরো আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি, বিশ্বনবী বলেন এই ইস্তেগফারটা যদি কেউ পড়ে আর তাওয়াল্লি মিন ইয়াউমিজ যাহাফ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, কবিরা গুনাহ, কি গুনাহ? কাফেরদের সাথে যুদ্ধ, আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব, আমি ফিরে আসতে পারবো না, আইনটা কার? ফিরে আসলে কবিরা গুনাহ। বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনাহ অবলম্বনকারী যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম আতুবু ইলাইহি পড়ে ওই কবিরা গুনাহকারীকেও ক্ষমা করে দিবে কে, পড়তে রাজি আছেন তো? আবার সাইয়েদানা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি, এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সুবহানাল্লাহ পড়ে, এটাও ইস্তেগফার। আমরা এটা বলি দোয়া মাসুরা, সালাম ফেরানোর আগে পড়ি না, যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তেগফার, আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি জুলমান কাসীরা অনেক জুলুম, ওয়ালা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করার তো কেউ নাই, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক তোমার দয়ায় আমারে ক্ষমা করে দাও, ইন্নাকা আনতাল গফুরুর রহিম তুমি হলা ক্ষমাশীল, ঠিক কিনা? এটাও ইস্তেগফার, এটাও পড়বেন। আর এই সব ইস্তেগফারের শ্রেষ্ঠ ইস্তেগফারের নাম সাইয়্যিদুল ইস্তেগফার, যত ইস্তেগফার হতে পারে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম ইস্তেগফার নাম কি কথা কন, বুখারীর বর্ণনা সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনের বেলা যে পড়বে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এই সাইয়্যিদুল ইস্তেগফার রাতের বেলা যে পড়বে ওই রাতে যদি ইন্তেকাল হয় ওই লোকটা জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতনি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতু'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাক বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাক বিযাম্মি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আনতা, সুবহানাল্লাহ পড়ুন, আজকে রাতে পড়ছেন মারা গেলে জান্নাতি, চিল্লায় পড়েন আল্লাহু